তখন তাদের প্রত্যেকের দেহের বর্ণ ঘনশ্যাম, সকলেরই প্রীতি কৌশল বসন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্গুণ, সকলেরই মস্তকে মুকুট কর্ণে কুণ্ডল কণ্ঠে মনোহর হার এবং বনমালা শোভা পাচ্ছিল। তাদের বক্ষস্থলে শ্রীবর্ণ শ্রীবৎস চিহ্ন, বাহুতে অঙ্গদ মণিবদ্ধে রত্ন জড়িত, শঙ্খ কঙ্কন চরণে নুপুর এবং কটক বলয় সদৃশ চরণ অঙ্কার, কোটি দেশে চন্দ্রাহার এবং অঙ্গুলি সমূহে অঙ্গুরীয় উদ্দপ্ত দীপ্তি বিস্তার করছিল। মহাপুণ্যশালী ভক্তদের পদৌ নবীন কোমল তুলসী দলে তাদের আপাদ মস্তক সর্বাঙ্গ বিভূষিত ছিল। তাদের চন্দ্র কিরণ সহ শুভ্র উজ্জ্বল স্মিত হাসি এবং ঈষৎ রক্তিম নেত্রে কটাক্ষ পাতের দ্বারা যেন সত্য ও রজগুণের সাহায্যে ভক্তদের হৃদয়ে পবিত্র বাসনা সৃষ্টি এবং সেগুলির সম্মুখ পূরণ সূচিত হচ্ছিল। ব্রহ্মা আরও দেখলেন যে তারই মতন বহু সংখ্যক ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত সমগ্র চরাচর মূর্তিমান হয়ে নিত্য গীতাদি সহ বহু বিচিত্র পূজা উপচার ভিন্ন ভিন্নভাবে তাদের আরাধনায় ব্রতি হয়েছে। অনিমা মহিমা প্রভৃতি সিদ্ধ মায়া প্রভৃতি বিভূতি এবং মহদাদি চতুর্বিংশতি তত্ত্ব তাদের চতুর্দিকে পরিবেষ্টন করে আছে। প্রকৃতিতে ক্ষোভ উৎপাদনকারী কাল তার পরিণামের কারণ স্বভাব, বাসনাসমূহের উদ্বোধক সংস্কার কামনা কর্ম বিষয় এবং ফল, এরা সবাই মূর্তি ধারণ করে তাদের প্রত্যেকের উপাসনায় রত অবশ্য ভগবানের সেই প্রতিরূপ সমূহের মহিমার কাছে। এদের মহিমা ও স্বাতন্ত্র নিষ্প্রম লুপ্ত প্রায়রূপে প্রতিভাব হচ্ছে। ব্রহ্মা এও উপলব্ধি করলেন যে তারা সকলেই সত্য স্বরূপ অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমান। এই ত্রিকালে তাদের সত্তা অবাধী স্বয়ং প্রকাশ এবং কেবল অনন্ত আনন্দ ঘূর্ণ মুক্তি, সর্বপ্রকার ভেদ বুদ্ধির ঊর্ধ্বে অখণ্ড এক রসের প্রায়তই তাদের স্বরূপ এবং তাদের অসীম মাহাত্ম্য উপনিষদ আদি দর্শী। তত্ত্ব জ্ঞানীদের পক্ষেও ধারণায় আনা সম্ভব। এইভাবে ব্রহ্মা একই সময়ে তাদের সকলকে সেই পরম ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ যার প্রকাশে এই সচরাচর সমগ্র জগৎ প্রকাশিত হয় তারই স্বরূপ বলে অনুভব করল। এর পরমাশ্চর্যময় দৃশ্য দেখে ব্রহ্মার চেতনায় যেন হারিয়ে যাওয়ার উপক্রম হল। তার একাদশ ইন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় এবং মন বিভ্রান্ত এবং বিবশ হয়ে পড়ল। শ্রী ভগবানের তেজরাশির প্রভাবে নিস্তেজ হয়ে তিনি বাকশক্তি রহিত হয়ে গেলেন। তখন নিস্তব্ধভাবে স্থিত তাকে দেখে মনে হচ্ছিল যেন ব্রজের অধিষ্ঠাত্রী দেবীর নিকটে একটি পুত্তলিকা স্থাপিত রয়েছে। পরীক্ষিত বললেন, ভগবানের স্বরূপ তর্কের দ্বারা অধিগম্য নয়, তার মহিমাও সাধারণ বুদ্ধির অতীত। তিনি স্বয়ংপ্রকাশ আনন্দ স্বরূপ এবং মায়াতীত, বেদান্ত ও সাক্ষাৎভাবে তার বর্ণনা করতে অসমর্থ হয়ে তার থেকে এটা তিনি এইভাবে কোনো মতে তার সংকেত মাত্র করে থাকে। ব্রহ্মা সর্ববিদ্যার অধীশ্বর হলেও ভগবানের সেই দিব্যক স্বরূপের ধারণা করতে সম্পূর্ণরূপেই অসমর্থ হয়ে বিহল হয়ে পড়লেন এবং ক্রমে সেদিকে তাকিয়ে দেখার ক্ষমতাও হারিয়ে ফেললেন, তার চক্ষু মুদিত হয়ে গেল। ব্রহ্মার এই মোহপ্রাপ্তি অবশ্য ভগবানের অজ্ঞাত রইল না, তিনি তৎক্ষণাৎ ইচ্ছা মাত্রে তার মায়া যবনিকা অপসারিত করল। তখন ব্রহ্মার বাহ্য জ্ঞান ফিরে এল, তিনি যেন মৃত্যু থেকে পুনর্জীবন লাভ করলেন। সচেতন হয়ে তিনি বহু কষ্টে নিজের চোখ খুললেন এবং নিজের শরীর তথা এই দৃশ্য জগৎ আবার তাঁর দৃষ্টি গ্রাহ্য হয়ে উঠল। তখন চারদিকের সমস্ত পদার্থই তার উন্মিলিত চোখের সামনে স্পষ্টভাবে দেখা দিল এবং তিনি তখনই দেখতে পেলেন যে স্থানে তিনি রয়েছেন তা হল বৃন্দাবন, সর্বজনের প্রিয় মনোরম সেই স্থান। চতুর্দিক অসহ্য গাছ সে সমার কি, সেই গাছগুলি আবার ফলে ফুলে পাতায় ঢাকা, কত প্রাণী যে তাদের কতভাবে ব্যবহার করে
জীবন ধারণ করছে তা বলে শেষ করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য নিবাসস্থল এই বৃন্দাবনে ক্রোধ লোভাদি দোষের প্রসর নেই। স্বভাবতই যাদের মধ্যে প্রবল শত্রুতা সেই সব পশু পাখি ও মানুষ এখানে পরস্পর বন্ধুভাবে সুখে বসবাস করছে। এইরূপ বৃন্দাবনকে দর্শন করার পর ব্রহ্মা দেখলেন সেখানে অদ্বিতীয় পরম ব্রহ্ম এক গোপ বংশীয় বালকের রূপ ধারণ করে যেন বিচিত্র নাটকে অভিনয় করছেন। তিনি দ্বিতীয় রহিত হওয়া সত্ত্বেও তাঁর বহু সখা বিদ্যমান, অনন্ত হওয়া সত্ত্বেও ইতস্তত ভ্রমণ করছেন এবং তাঁর জ্ঞানের কোনো সীমা না থাকলেও তিনি হারিয়ে যাওয়া বন্ধু ও বাছুরদের খুঁজে হওয়ান হচ্ছে। এক বছর আগে যেমনটি দেখেছিলেন হাতে অন্যের গ্রাস নিয়ে একা একা তার সবাইকে খুঁজে বেড়াতে, এখনো ঠিক তেমনই তাকে দেখতে পেল। ব্রহ্মা একবার অবশ্য আর ভুল না হল, তার ভগবানকে দেখা মাত্র তিনি তরিতে নিজ বাহন হংসের থেকে অবতরণ করলেন এবং সেই শ্যামতনুর পদমূলে একটি সুবর্ণ দণ্ডের মতো নিজের স্বর্ণকান্তি দেহটি নিয়ে ভূমিতে পতিত হল। চতুর্বর্ধন ব্রহ্মা তাঁর চার মস্তকের চারটি মুকুটের অগ্রভাগের দ্বারা শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে প্রণতি নিবেদনের সঙ্গে সঙ্গে আনন্দাশ্রু জলে সেই চরণ দুটি অভিষিক্ত করতে লাগলেন। কিঞ্চিত পূর্বেই দৃষ্ট সেই অপূর্ব মহিমার কথা ফিরে ফিরে তাঁর স্মৃতিতে আসছিল আর তিনি বারে বারেই শ্রী ভগবানের চরণ কমলে লুকিয়ে পড়ছিলেন। এইভাবে একবার উত্থান আবার পরপক্ষেই পুনরায় প্রত্যি। বিস্ময় আর ভক্তির এই যুগপদ প্রকাশে ব্রহ্মা দীর্ঘদিন সেই চরণ পদ্মের আশ্রয়ে লগ্ন হয়ে রইলেন। অবশেষে ধীরে ধীরে উঠলেন, নয়নের অশ্রু মর্জন করলেন, তারপর তাকে দেখলেন প্রেমের অপুরা নির্ঝর মুক্তির নিশ্চিত নির্ভয় সেই ভগবান মুকুন্দের দিকে। ধীরে নত হয়ে এলো তার মাথা, দেহে জাগল সাত্ত্বিক কম্পন, চিত্ত হল একমুখী, জোড় হাতে নম্রভাবে গদগদ স্বরে তিনি ভগবানের স্তব করতে প্রবৃত্ত হলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের পূর্বার্ধে ত্রয়োদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।